ঈশা আর কৃষ্ণার মুখে ঝামা ঘষে সৃজন আর পর্ণা নাচে গানে মেতে উঠলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে পর্ণা সৃজনকে বলে, তুমি আমার জন্য অপেক্ষা করছো সৃজন? তখন তো সৃজন পর্ণাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, পর্ণা তুমি এখানে? তখন পর্ণা বলে, হ্যাঁ সৃজন, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আজকে এই সবার সামনে আমি তোমার কাছে ক্ষমা চাইব। তখন একথা শুনে তো সৃজন পুরো অবাক হয়ে যায় আর বলে, পর্ণা কি বলছো এখানে, এগুলো বাড়িতে গিয়ে বলো। তখন পর্ণা বলে, না সৃজন, যা বলবো আজকে আমি এখানে সবার সামনেই বলবো, বাসায় নয়। তারপরেই সৃজন অবাক হয়ে যায় আর পর্ণা বলতে থাকে, আমি আপনাদের সবার সামনে আমার স্বামীকে আমি সরি বলছি, আই এম সরি সৃজন। তখন সৃজন অবাক হয়ে যায় কথা শুনে, কি বলবে সৃজন বুঝতে পারে না। তারপরে পর্ণা বলতে থাকে, আমি অনেক ভুল করেছি, সত্যি আমি তোমার সাথে অন্যায় করেছি সৃজন, আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, কিন্তু আমি দুটো ভালোবাসার মানুষকে কীভাবে আলাদা হয়ে যেতে দিতাম সৃজন? আমি যে রুচিরা আর চয়নকে কিছুতেই আলাদা হতে দিতে পারতাম না, কারণ ভালোবাসার টানেই মানুষ একত্রে থাকে। দেখো তোমার আর আমার দেখে শুনে বিয়ে হলেও দুজনের মধ্যে ভালোবাসা আছে বলেই আমরা দুজন এত বাধা বিপত্তি পেরিয়েও একসাথে আছি, দুজন দুজনকে ছাড়তে পারছি না। এরকমই সৃজন, ভালোবাসার মানুষদের আলাদা করা যায় না, আর আমি এটা কি করে করতাম? কিন্তু সেদিন আমার অনেক ভুল হয়েছে, আমি পারতাম আর একটু সময় তোমাকে দিয়ে তোমাকে কনভিন্স করে তারপরে তোমাকে সাথে নিয়েই ওদের বিয়েটা দিতে পারতাম বা রুচির বিয়েটা আটকাতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, আমার ভুল হয়ে গেছে সৃজন, তোমাকে আমি সময় দিতে পারিনি, তোমাকেও আমি বুঝতে পারিনি, আমাদের এত সুন্দর একটা সময়ও আমি নষ্ট করেছি, তার জন্য আমি সরি সৃজন। এ কথাগুলো সব শুনে সৃজন অবাক হয়ে যায়। তারপরে সৃজন বলে, পর্ণা তুমি এরকম করো না প্লিজ, এটা মানুষ দেখছে। তখন পর্ণা বলতে থাকে, আজকে সবাই দেখবে আমি আমার স্বামীর কাছে কী করে ক্ষমা চাই, আর আমার স্বামীকে আমি খুব ভালোবাসি, তাই আমি কিছুতেই আমার স্বামীকে আমার জীবন থেকে হারিয়ে যেতে দিতে পারি না। তারপরে দেখা যাবে পর্ণা একটা ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে সৃজনকে বলে, আজকে এই তোমার বউ আলোকপর্ণা দত্ত সৃজন দত্তকে প্রপোজ করছে, আই লাভ ইউ সৃজন। এ কথা শুনে তো সৃজন আরও অবাক হয়ে যায় আর তাকিয়ে থাকে পর্ণার দিকে। তখন কিছুই বলতে পারে না সৃজন, মুখ দিয়ে যেন কথাই বের হয় না। সবাই বলতে থাকে, আরে ভাই আপনার কি ভাগ্য, আপনার বউ আপনাকে প্রপোজ করছে, যেটা আমাদের সৌভাগ্য কোনো দিনও হয়নি, আপনি তাড়াতাড়ি ওনাকে ক্ষমা করে দিন, কাছে টেনে নিন, রাগ করে আর থাকবেন না। এই সবার কথা শুনে তো সৃজন আরও অবাক হয়ে যায়। তখন পর্ণা বলতে থাকে, সৃজন তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা করবে আমি কিন্তু এভাবেই হাঁটু গেড়ে বসে থাকবো, তুমি যতক্ষণ না আমাকে আই লাভ ইউ টু বলছো ততক্ষণ কিন্তু আমি এভাবে বসে থাকবো, হোক না আমার হাঁটু ব্যথা কোমর ব্যথা। তখন সৃজন তো একথা শুনে অবাক হয়ে যায়, সাথে সাথে ও বসে পড়ে ফুলটা ধরে বলতে থাকে, আসলে তোমার মতো তো আমি গুছিয়ে কথা বলতে পারি না পর্ণা, তুমি তো জানো আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি পর্ণা, তুমি আমার সব কিছু, তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছো, তুমি আমাকে বাঁচার মানে বুঝিয়েছো পর্ণা, তুমি আমার সব কিছু। একথা শুনে তো পর্ণা খুশি হয়ে যায় আর সৃজন পর্ণাকে জড়িয়ে ধরে। আর অন্যদিকে দেখা যাবে ঈশাকে বেঁধে রেখেছে, ঈশা ছোটার জন্য অনেক ছটপট করছে, তারপরে এক সময় হাতের বাঁধনটা খুলে ফেলে, খুলে মুখের বাঁধনটাও খুলে বলে, এখন তো আমাকে এখান থেকে বের হতেই হবে, আমাকে বেঁধে রাখা, আজকে পর্ণা তোর কী অবস্থা করি তুই শুধু দেখবি। তারপরে দরজা ধাক্কাতে থাকে ঈশা আর বলতে থাকে, কেউ আছো? দরজাটা খোলো। তারপরে বাহিরে থাকা পাহারা দিচ্ছিল মানিকদা, মানিকদা তো বলে, কি সাংঘাতিক মেয়ে রে, হাতের বাঁধন মুখের বাঁধন তো খুলে দিয়েছে। ঈশা ভেতর থেকে বলতে থাকে, আমার অনেক টয়লেট পেয়েছে, আমি টয়লেটে যাব, প্লিজ খুলে দাও। তখন একজন বলে যে, না খুলে দেওয়া যাবে না, এখন চুপ করে বসে থাকো। এদিকে ঈশা বুদ্ধি করতে থাকে কি করে মানিককে পটিয়ে এখান থেকে বের হবে, তাই মিষ্টি সুরে মানিকদা মানিকদা বলে ডাকতে থাকে। তখন তো মানিকের মন গলে যায়, কিন্তু সাথে দুজন মানিককে শক্ত হয়ে থাকতে বলে আর বলে, পর্ণা দিদি যতক্ষণ পর্যন্ত না ওকে বের করতে বলছে ততক্ষণ পর্যন্ত ওকে বের হতে দেওয়া যাবে না, মানিকদা তুমি শক্ত হও বুঝেছ। তারপরে ভিতর থেকে ঈশা কিছুতেই ওদেরকে গলাতে পারে না, তারপরে আরও বুদ্ধি করে যে, না যে করেই হোক মানিককে ধরে আমাকে এখান থেকে বের হতে হবে। তারপরে ওর ব্যাগে থাকা একটা স্প্রে বোতল হাতে নিয়ে নেয় আর মানিকদা মানিকদা বলে করুণ সুরে আরও ডাকতে থাকে। তখনই মানিকের মন গলে যায় আর মানিক গিয়ে সাথে সাথে দরজাটা খুলে দিলেই মানিকের চোখে মুখে স্প্রে করে ওখান থেকে পালিয়ে যায় ঈশা, আর কেউ খুঁজে পায় না ঈশাকে। তারপরে ঈশা সাথে সাথে কৃষ্ণা আর মমিতাকে খবর দেয় আর ওদেরকে নিয়ে সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়। আর ওইদিকে পর্ণা বলতে থাকে রেস্টুরেন্টে একটা
ভাই সিঙ্গারকে গান গাইতে বলে আর বলে আমার হাজবেন্ডের জন্য এই গানটা গান আপনি। তারপরে ওদের জন্য গান গায় আর পর্ণা আর সৃজন সুন্দর করে নাচতে থাকে। ঠিক সে সময় ওখানে ঈশা আর কৃষ্ণা আর মমিতা গিয়ে দাঁড়ায়। দাঁড়িয়ে ওরা দেখে তো পুরো অবাক হয়ে যায়, আর কৃষ্ণা যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড ওদেরকে ঢুকতে দেয় না, বলে না ম্যাডাম আজকে একটা সিটও আপনাদেরকে দেওয়া যাবে না, সব বুকিং, আজকের জন্য কিছুই দেওয়া যাবে না। তখন কৃষ্ণা বলে কি বলছেন বলুন তো, দেওয়া যাবে না দেওয়া যাবে না, আমার ছেলেকে ওই রাক্ষসীটা খেয়ে নিচ্ছে আর আপনি বলছেন দেওয়া যাবে না, আমাকে তো ঢুকতে হবে, ওই রাক্ষসীটার হাত থেকে আমার ছেলেকে বাঁচাতেই হবে, আমার বাবুটাকে বাঁচাতেই হবে। তারপরে অনেক ঢুকতে চাইলেও সিকিউরিটি গার্ড কিছুতেই ঢুকতে দেয় না। তারপরে ঈশা বলে থাক না আন্টি এরকম করবেন না, কারণ এখানে অনেক সিনক্রেট হয়ে যাবে। আর এখানে সৃজনও এখন পর্ণার দলে চলে গেছে, পর্ণা একদম গলিয়ে নিয়েছে সৃজনকে, তাই সৃজনও আমাদের কোনো কথাই শুনবে না, আমাদের দেখলে আরও অন্যরকম সিচুয়েশন হয়ে যাবে। এই বলে কৃষ্ণাকে কোনোভাবে থামিয়ে নেয়। তখন কৃষ্ণা বলে কি বলছো তো ঈশা বলো তো, যাওয়া যাবে না যাওয়া যাবে না, তুমিই তো পর্ণাকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসলে, এখন আবার তুমিই বলছো দেওয়া যাবে না যাওয়া যাবে না কেন? তারপর ঈশা বলে আন্টি চুপ করুন আপনি, আমরা এখন এখান থেকে চলে যাই, ওরা আসুক বাসায় গিয়ে ধরব। তারপরে ওরা ওখান থেকে চলে যায়। এদিকে পর্ণা আর সৃজন সুন্দর করে নাচ করতে থাকে, একে অন্যের সাথে যেন একদম মিশে যাচ্ছে এরকমভাবে সৃজন নিজের ভালোবাসাটা প্রকাশ করে পর্ণার কাছে। তারপর অন্যদিকে দেখা যাবে পর্ণা আর সৃজন বাসায় চলে যায়, পর্ণার হাত পা টিপে দিচ্ছে সৃজন, তখন তো পর্ণা হাসতে থাকে আর সৃজনের গালে কিস করে পর্ণা, আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ঈশা গিয়ে হাজির হয় আর দরজা খুলে ভিতরে চলে যায়। ওকে দেখে তো পর্ণা পুরো অবাক হয়ে যায় আর সৃজনও অবাক হয়ে যায়। তারপরেই ঈশা বলতে থাকে পর্ণা তুই তো খুব বলেছিলি শাড়ির কথা তোর সব কিছু, শাড়ির কথার উন্নতি তোর কাছে সব কিছু, তাহলে আজকে এরকম একটা কাজ করতে পারলি তুই, তুই কী জন্য এই ডিলটা হতে দিলি না, কত বড় একটা লস করলি তুই, তুই কেন এই কাজটা করতে দিলি রে পর্ণা, তুই কীভাবে পারলি সবসময় নিজের হাতের মুঠোয় শাড়ির কথা রাখার জন্য তুই আজকে এরকম একটা কাজ করেছিস। তারপরে সৃজন বলে এই ঈশা আপনি এগুলো কী বলছেন, হ্যাঁ আপনি নিজেই তো আমাকে রেস্টুরেন্টে ডেকে মিটিংয়ের নাম করে আবার নিজেই আসলেন না, আবার বড় বড় কথা বলছেন। তখন ঈশা বলে আমাকে যেতে দেওয়া হয়নি সৃজন, পর্ণা আমাকে আটকে রেখেছিল। এ কথা শুনে তো সৃজন অবাক হয়ে যায় আর তখনই পর্ণা উঠে আসে আর বলে এই তুই অনেকক্ষণ ধরে বাজে বাজে কথা বলছিস আমি শুনে যাচ্ছি আর সহ্য করতে পারছি না, তুই এখনই বের হয় এখান থেকে। তারপরে ঈশা বলতে থাকে তুই তো শাড়ির কথাকে নিজের হাতে রাখার জন্য আজকে সৃজনে এত বড় সর্বনাশ করে দিলি, না হলে তুই এটা করতে পারতি? তখন পর্ণা বলতে থাকে দেখ তোর সাথে এই নিয়ে পরে কথা বলবে, এখন এখান থেকে বের হ কিন্তু। তখন সৃজন বলে এই পর্ণা দাঁড়াও দাঁড়াও ও যেগুলো বলছে এগুলো কি ঠিক? তখন পর্ণা বলে হ্যাঁ ওকে মানিক দ্বারা আটকে রেখেছিল। এ কথা শুনে তো সৃজন পুরো অবাক হয়ে যায় বলে কি? তখন পর্ণা বলে হ্যাঁ তোমাকে এসব পরে বুঝিয়ে বলবো। ওইদিকে কৃষ্ণা মমিতা সব বাহির থেকে শুনতে থাকে আর হাসতে থাকে, বলে এইবার পর্ণাকে একদম উচিত শিক্ষা দিয়ে ঘর থেকে বের করে দিবে সৃজন জানি আমরা। ঠিক তখনই সৃজন বলতে থাকে কেন কি হয়েছে? তারপরে পর্ণা বলতে থাকে দেখ ঈশা তুই এমনিতেই তো আমাদের একটা রোমান্টিক মুহূর্ত নষ্ট করেছিস, তারপরে আবার বাজে বাজে কথা বলছিস, আচ্ছা ঠিক আছে আমিও শুনতে চাই তুই কার সাথে মিটিং ছিল একটু বলতো আমার কাছে, নাম কি? তখন তো ঈশা আটকে যায় আর বলতে পারে না। তখন ঈশা ঢোক গিলতে থাকে আর বলতে থাকে এই রে এখন কার কথা বলবো? আর পর্ণা বলে বল না হলে কিন্তু জানিস আমি রেগে গেলে কি হয় আমার তারটা কেটে যায়, তারটা কেটে গেলে কি হবে তুই তো ভালো করে জানিস, বল তোর কার সাথে মিটিং ছিল আর কে এই শাড়ির কথার সাথে মিটিং করতে এসেছিল বল আমাকে। তখন ঈশা চুপ করে থাকে। তো বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।